সমনে বাজারতন তারাই অপহরণ করি, অপহরণের আর তীব্র নিন্দা জানাই। আনোয়ার উপজেলার রায়পুর ইউনিয়নের সদস্য মোহাম্মদ ইসমাইলরে অপহরণের অভিযোগ উঠছে। অপহরণের সাত দিন ওই গেল, এখনো তার কোনো খোঁজ না মিলে। আমরা তাকে উদ্ধার না করা পর্যন্ত এই বলতে চাই যে যতক্ষণ আমাদের রাজপথে থাকতে হবে আমরা ইনশাল্লাহ থাকবো। জানা যায় মার্চের 29 তারিখ শুক্রবার আজিনে ইসমাইল স্থানীয় কয়েকজন সহ চট্টগ্রাম শহরত যাবে সময় উপজেলার চাতুরি চৌমুনি বাজারত এক ব্যক্তি ইসমাইলরে গাহি লই এনে হতা হইতে তাহে। এক পর্যায়ে তারা ইসমাইলের ওপর মাইক্রোবাসত তুলিয়ে নেয় চট্টগ্রামের শহরের আহ্বায়ক ওসমান গনি চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ আবু জাফর চৌধুরী মিজান, উম্মেদ সাজিয়া সুলতানা, মুক্তার হোসেন সহ অন্যান্য। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ সিপ্লাসরে জানালটি এই স্মারকলিপিটি উনারা জেলা প্রশাসক বরাবর করেছেন, আমি এটি জেলা প্রশাসক বরাবর এটি পাঠিয়ে দেব। এবং আমি শুনেছি এবং ইতিমধ্যে আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং র্যাব এর সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি, ওনারা জীবিত উদ্ধারের জন্য যা চেষ্টা করা প্রয়োজন ওনারা চেষ্টা করবেন।